গুরু কৃপাহি কেবলম। নমস্কার সবাইকে, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমি সুজন মণ্ডল আজ আপনাদের সামনে গুরু প্রণাম মন্ত্র নিয়ে হাজির হয়েছি। আমরা এ পর্যায়ে জানব গুরু কি। সংস্কৃত গু শব্দের অর্থ অন্ধকার এবং রু শব্দের অর্থ নিরোধক। অতএব গুরু শব্দের অর্থ হল যিনি অন্ধকার দূর করেন বা নিরোধন করেন, অর্থাৎ জীবের অজ্ঞানরূপ অন্ধকার দূরীভূত করে মুক্তির জন্য আলোর পথ প্রদর্শন করা যে ব্রহ্মময় ব্যক্তিত্ব, তিনি হলেন গুরু। জীবের অজ্ঞান বা অবিদ্যার নাশ করতে পারেন একমাত্র গুরু। গুরু আমাদের মনের সব সন্দেহ, সব সংশয় এবং সব অন্ধকার দূর করেন, নতুন পথের দিশা দেখান, তমসা থেকে জ্যোতির্ময়ের পথে চালিত করেন গুরু। আমরা বেশি কথা বাড়াবো না, আমরা গুরু প্রণাম মন্ত্রে যাব। তবে তার আগে ছোট্ট একটা জিনিস জেনে নেব, সেটা হচ্ছে গুরু চিনব কি করে, অর্থাৎ গুরু চেনার উপায় কি। তাহলে আমরা এভাবে জানতে পারি, গুরুর প্রধান গুণ হচ্ছে তিনি শাস্ত্রজ্ঞ এবং ব্রহ্মনিষ্ঠ হবেন, তার আচরণ শাস্ত্রসম্মত হবে, আর শিষ্যের থাকতে হবে পবিত্রতা, গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি ও তার কথায় বিশ্বাস, তবেই মহাগুরু জগৎপতির দর্শন সম্ভব। শাস্ত্রে অনেকগুলো গুরু প্রণাম মন্ত্র আমরা দেখতে পাই, তার মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি গুরু প্রণাম মন্ত্র আজ আপনাদের সামনে উপস্থাপন করছি। এবং অন্যান্য প্রণাম মন্ত্র বা অন্যান্য শ্লোকের মতো আমি এই গুরু প্রণাম মন্ত্রকেও ভেঙে ভেঙে আপনাদের সামনে তুলে ধরছি। অনুগ্রহ করে আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। গুরু প্রণাম মন্ত্র। আমরা প্রথম গুরু প্রণাম মন্ত্রের প্রথম লাইনটা দেখতে পাচ্ছি। আমরা প্রথমে দেখতে পাচ্ছি মন্ত্র প্রণবটুকু, ওম। আবারও বলছি, এর উচ্চারণটা হবে ওম। এরপরে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা তিন ভাগে ভাগ করে উচ্চারণ করব। এর দেখতে পাচ্ছি আমরা অখণ্ড মণ্ডল আকারম। এর অর্থ আছে, যেমন অখণ্ড মানে খণ্ডিত নয়, মণ্ডল মানে গোলাকার, আকারম মানে আকার। তার মানে কি বোঝানো হচ্ছে, যে অখণ্ড মানে খণ্ডিত নয় এমন গোলাকার বিশ্ব। এই পৃথিবীটা দেখতে গোলাকার এবং সেটা অখণ্ড মানে খণ্ডিত নয়, তো সেই জন্য বলা হয়েছে অখণ্ড মণ্ডল আকারম। আর শেষের মটার উচ্চারণ এসেছে অনুস্বর থেকে। আমরা জানি সংস্কৃত ভাষায় শেষে অনুস্বর থাকলে আমরা বাংলা উচ্চারণ সময় অর্ধেক মায়ের মতো উচ্চারণ করি। এরপর আছে ব্যপ্তম। ব্যপ্তমের উচ্চারণটাও আমরা সেইভাবেই শেষে মর উচ্চারণটা করেছি। এরপর আছে ইয়ানো। আমরা উচ্চারণটা জেনো করব নয়, উচ্চারণটা হবে ইয়ানো। এরপর আছে চরাচরম। এর উচ্চারণটা যথারীতি চরাচরমই হবে। এর পরের লাইনটা আমরা দেখতে পাচ্ছি, প্রথমে আছে তৎ পদম। তৎ হয়েছে এইভাবেই যে আমরা জানি সংস্কৃত ভাষায় দয় হসন্ত থাকলে সেটাকে আমরা খণ্ডতয়ের মতো উচ্চারণ করি, সেই জন্য এটা প্রথমে হবে তৎ। আর পদমের জন্য আমরা শেষে অনুসরণের জন্য অর্ধেক মায়ের উচ্চারণ করেছি, অতএব এইটুকুর উচ্চারণ হবে তৎ পদম। এরপর আছে দর্শিতম। এখানে শেষে অনুসর থাকার কারণে অর্ধেক মায়ের মতো উচ্চারিত হয়েছে। এরপর ইয়েন। এরপর আমরা দেখতে পাচ্ছি তসময়ী, স্বয়ময়। এখানে আমরা জানি সংস্কৃত ভাষায় দন্তস্বয়ের উচ্চারণটা স্বয়ের মতো হয়, আর এখানে সেই উচ্চারণটাই আমরা করব, তবে শেষের টানটা দেব না, কেননা এখানে দন্তস্বয় হসন্ত আছে, তবে আমরা এটি উচ্চারণ করব তসময়ী। এরপর আছে শ্রী গুরবে। আমরা জানি তালবর্ষের উচ্চারণটা স, শ্রী, অতএব এর উচ্চারণটা হবে শ্রী গুরবে নাম হা। আমরা জানি শেষে বিসর্গ থাকলে আমরা অর্ধেক হয়ের মতো উচ্চারণ করে থাকি, অতএব এই গুরু প্রণাম মন্ত্রটা আমরা এইভাবে উচ্চারণ করতে পারি, ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যপ্তম ইয়ান চরাচরম তৎ পাদম দর্শিতম ইয়ান তসময় শ্রী গুরবে নাম। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যপ্তম ইয়ান চরাচরম
तत्पादम दर्शितम येन तस्मै श्री गुरवे नमः। ओम अखंड मंडलाकारम व्यक्तम येन चराचरम तत्पादम दर्शितम येन तस्मै श्री गुरवे नमः। আমরা এতক্ষণে গুরু প্রণাম মন্ত্রের উচ্চারণটুকু জানলাম, এবার জানবো গুরু প্রণাম মন্ত্রের অর্থটুকু। প্রথমেই আমরা গুরু প্রণাম মন্ত্রটা দেখতে পাচ্ছি, ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম জ্ঞান চরাচরম তৎপাদম দর্শিতম জ্ঞান তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমরা নিচে দেখতে পাচ্ছি এর সরলার্থ, যাহার দ্বারা অখণ্ড মণ্ডলাকার এই বিশ্ব চরাচর পরিব্যাপ্ত রহিয়াছে। এইটুকু আসছে অখণ্ড মণ্ডলাকার, আসছে অখণ্ড মণ্ডলাকারম থেকে, পরিব্যাপ্তটা আসছে ব্যাপ্তম থেকে, আর চরাচরম থেকে এসছে বিশ্ব চরাচর। তাহার শ্রীপাদ পদ্ম যিনি দর্শন করাইয়া দেন, এখানে তৎ পদম দর্শিতম এর অর্থটা দাঁড়াচ্ছে তাহার শ্রীপাদ পদ্ম যিনি দর্শন করাইয়া দেন সেই শ্রী গুরুদেবকে আমি প্রণাম করি, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এতক্ষণে আমরা একটা গুরু প্রণাম মন্ত্রের উচ্চারণ এবং অর্থ জানলাম, এরপর আমরা দ্বিতীয় গুরু প্রণাম মন্ত্র দেখব এবং এর অর্থটাও পরে জানব। আমরা এর পর্যায়ে আরেকটি গুরু প্রণাম মন্ত্রের প্রথম লাইনটা দেখতে পাচ্ছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি মন্ত্রের প্রণবটুকু ওম, এরপর আছে জ্ঞান, তারপর দেখতে পাচ্ছি আমরা তিমির অন্ধস্যা, এখানে আমরা ঐরশি ময়রশি র এইটুকু আলাদা করেছি তিমিট পাশে অন্তঃসিয়া। আমরা জানি জফলা উচ্চারণটা ই আ, অতএব এর উচ্চারণটা আসবে অন্তঃসিয়া, তিমির অন্তঃসিয়া। এরপর আছে জ্ঞান অঞ্জন, এরপর অংশটা শলা কয়া, ওম অজ্ঞান তিমির অন্তঃসিয়া জ্ঞান অঞ্জন শলা কয়া। পরের লাইনটা আছে, এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি চোক সুর, এখানে র পর্যন্ত নিয়েছি আর রস্যু কারটা হয়ে গেছে রস্যৌ, উন মিলিতম, উন মিলিতম, চক্ষুর উন্মিলিতম মানে চক্ষু উন্মিলিত করে দেন যিনি, চক্ষুর উন্মিলিতম। এরপর অংশটা হচ্ছে ইয়ান, তারপর তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এর উচ্চারণটা আমরা এইভাবে করতে পারি, ওম জ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতম জ্ঞান তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এই গুরু প্রণাম মন্ত্রের উচ্চারণটাও দেখলাম, আমরা এখন এই গুরু প্রণাম মন্ত্রের অর্থটুকু দেখব। প্রথমেই আমরা প্রণাম মন্ত্রটা দেখতে পাচ্ছি এবং নিচে এর অর্থটুকু দেখতে পাচ্ছি। প্রথমে আছে ওম জ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতম জ্ঞান তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমরা নিচে এর সরলার্থটুকু দেখতে পাচ্ছি, অজ্ঞান তিমিরে আচ্ছন্ন ব্যক্তির চক্ষুকে যিনি জ্ঞানরূপ শলাকা দ্বারা উন্মোচিত করেন তিনি গুরু, আর তাকেই আমি নমস্কার করি। এখানে অর্থটুকু আমরা সহজেই দেখতে পাচ্ছি, অজ্ঞান থেকে অজ্ঞান এসছে, তিমির থেকে তিমিরে আচ্ছন্ন ব্যক্তির চক্ষুকে যিনি জ্ঞানরূপ শলাকা দ্বারা, এখানে শলাকয়া থেকে শলাকা এসছে উন্মোচিত, উন্মিলিত প্রতিশব্দ আমরা উন্মোচিত দেখতে পাচ্ছি, করেন তিনি গুরু আর তাকেই আমি নমস্কার করি। এখানে একটা কথা বলা ভালো, সেটা হচ্ছে চক্ষু, আসলে আমাদের প্রত্যেকেরই দুটি চর্মচক্ষু ব্যতীতও আর একটা দিব্য চক্ষু বিদ্যমান, কিন্তু এই দিব্য চক্ষুকে জাগরূত করার জন্য বা উন্মোচিত করার জন্য একটা ব্রহ্মময় ব্যক্তিত্ব প্রয়োজন, যে আমাদের চেতনাকে জাগ্রত করে। সেই দিব্য চক্ষুর কথাই এখানে বলা হচ্ছে, যে জ্ঞানরূপ চক্ষু আমাদের মেলে ধরতে সাহায্য করেন তিনি আমাদের গুরুদেব, আর তাকেই আমরা নমস্কার করি, পুনঃ পুনঃ নমস্কার করি। এই অর্থটা ছাড়াও আমরা আর একটা অর্থ দেখতে পারি এই গুরু প্রণাম মন্ত্রের, সেটা হচ্ছে অজ্ঞতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব
জ্ঞানের আলোকবর্তিকা দিয়ে আমার চক্ষু উন্মীলিত করেছেন, তাকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। আমরা এর আগের অর্থটা আর এই অর্থটা একই, একটু ভাষাগত পার্থক্য দিক দিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা দুটি প্রণাম মন্ত্র এতক্ষণে দেখলাম, আমরা আর একটা গুরু প্রণাম মন্ত্র দেখব। তারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা এ পর্যায়ে দেখতে পাচ্ছি, প্রথমে আছে গুরু ব্রহ্মা। এখানে আমরা আগেই আমাদের ভিডিওগুলোতে আলোচনা করেছি, যেখানে সংস্কৃত ভাষায় কয়েকটা বিসর্গ আছে, যেমন স্বজাত বিসর্গ, রজাত বিসর্গ, এখানে বয় রফ আলা রেফ আছে। এখানে আমরা ওই রেফের কারণে, রেফটা হচ্ছে অর্ধেক রয়ের উচ্চারণ, যার কারণে এটাকে আমরা রজাত বিসর্গ হিসাবে নিয়েছি। গুরুহ হালকা হাওয়ার মতো বের হবে, গুরুহ ব্রহ্মা। এরপর আছে গুরুহ বিষ্ণু, তারপর গুরুহ দেব, এরপর আছে মহেশ সুয়ারাহা। আমরা আমাদের প্রথম ভিডিওতে দেখেছিলাম মহেশ সুয়ারাহা, এখানে বফলা উচ্চারণটা আছে উ আ, যেহেতু ছয় বয় সেহেতু উচ্চারণটা আছে সু অ, মহেশ সুয়া রাহা। এখানে রর কারণে র হয়েছে এবং বিস্বর্গর কারণে হা হায়ের উচ্চারণ হয়েছে, দেবের উচ্চারণটা হবে মহেশ সুয়ারাহা। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব, মহেশ সুয়ারাহা। এরপরে অংশটা আছে গুরু রেব, পরম এখানে অনুসার কারণে অর্ধেক ম, ব্রহ্ম উচ্চারণ যথারীতি ব্রহ্ম, এরপর তসময় শ্রী গুরুবে নামা। এর উচ্চারণটা আমরা একবারে এইভাবে করতে পারি, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বরহা, গুরু রেব পরম ব্রহ্ম, তসময় শ্রী গুরুবে নমঃ। আমরা চলে যাব এই মন্ত্রটার অর্থ জানতে। প্রথমে আমরা গুরু প্রণাম মন্ত্রটা দেখতে পাচ্ছি এবং নিচে এর অর্থটুকু, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বরহ, গুরু রেব পরম ব্রহ্ম, তসময় শ্রী গুরুবে নমঃ। আমরা নিচে এই গুরু প্রণাম মন্ত্রের সরল অর্থটুকু দেখতে পাচ্ছি, গুরুই ব্রহ্মা, গুরু ব্রহ্মা অর্থ গুরুই ব্রহ্মা, গুরু বিষ্ণু এর অর্থ হচ্ছে গুরুই বিষ্ণু, গুরুদেব মহেশ্বর অর্থ হচ্ছে গুরুই মহেশ্বর, গুরুদেবী মহেশ্বর। এরপর আছে গুরু রেব পরম ব্রহ্ম, অর্থাৎ গুরুই পরম ব্রহ্ম, আর তিনি আমাদের সৃষ্টি স্থিতি লয়ের জ্ঞান বা পরম ব্রহ্ম জ্ঞান দান করেন, সেই গুরুর উদ্দেশ্যে প্রণাম জানাই। গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর, গুরুই পরম ব্রহ্ম, আর তিনি আমাদের সৃষ্টি স্থিতি লয়ের জ্ঞান বা পরম ব্রহ্ম জ্ঞান দান করেন, সেই গুরুর উদ্দেশ্যে প্রণাম জানাই। আমরা এতক্ষণে তিনটি গুরু প্রণাম মন্ত্র দেখলাম, শুনলাম এবং শিখলাম, কেননা আমরা যে গুরু প্রণাম মন্ত্রটা উচ্চারণ করে থাকি তার মাঝে ত্রুটি থাকতে পারে, কিন্তু আমরা যথাসম্ভব ভেঙে ভেঙে সঠিক ও শুদ্ধভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমাদের এই ভিডিও যদি আপনাদেরকে বিন্দু মাত্র গুরু ভক্তিতে সহায়তা করে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ইতোমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করবেন, অতঃপর ভিডিওটি শেয়ার করে আপনজনদের সনাতনী হতে উদ্বুদ্ধ করবেন, আমাদের যে কোনো প্রকার ভুল ত্রুটি নিজগুণে ক্ষমা করে দেবেন। আপনাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, গুরু ভক্তিকে সম্বল করুন। জয় গুরুদেবায় নমঃ।